আমার নিজের ওয়াইফ বসে আছে উপরে, আমি টিকিট দিতে পারি না, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমার নিজের বউ বসে আছে উপরে, আমি নিজে ছবি দেখিনি। সময়ের সাথে সাথে শাকিব খানের প্রিয়তমা সিনেমার দর্শক সংখ্যা বাড়তেই চলেছে। এমনকি পরিচালক হিমেল আশরাব তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে আসলে তিনি তার স্ত্রীর জন্য টিকিট সংগ্রহ করতে পারেননি। ঈদ শেষে সবাই কাজে ফিরলেও শাকিব খানের ইতিহাস গড়া প্রিয়তমা সিনেমা দেখতে সিনেমা প্রেমীরা কাজের ফাঁকেই ছুটে যাচ্ছেন সিনেমা হলগুলোতে। বেশিরভাগ সিনেমা হলগুলো শো শুরু কয়েক ঘন্টা আগেই হাউসফুল হয়ে যাচ্ছে। দর্শকরা প্রিয় নায়কের সিনেমার টিকিট না পেয়ে আফসোস করছেন। সবচেয়ে অবাক করা বিষয়, প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাব তার নিজের স্ত্রীর জন্যই প্রিয়তমা সিনেমার কোনো টিকিট সংগ্রহ করতে পারেননি। হিমেল আশরাব নিজের স্ত্রীকে তার তৈরি প্রিয়তমা সিনেমা দেখানোর জন্য মধুমিতা সিনেমা হলে যান। মধুমিতা সিনেমা হলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে দেখেন প্রিয়তমা সিনেমার সবগুলো শোই আগে থেকেই হাউসফুল। শো শুরুর অনেক আগেই সকল টিকিট বিক্রয় হয়ে গিয়েছে। পরিচালক নিজেই নিজের তৈরি সিনেমা নিজের স্ত্রীকে দেখাতে পারেননি। তবে এই বিষয়টি পরিচালক হিমেল আশরাব নিজের সফলতা মনে করছেন। সত্যি বলতে সারা বাংলাদেশের সিনেমা প্রেমীদের মধ্যে শাকিব খানের প্রিয়তমা সিনেমা আলোড়ন সৃষ্টি করেছে। হল মালিকরা চাচ্ছেন আরও বেশ কয়েকদিন ধরে শাকিব খানের প্রিয়তমা সিনেমা চালাতে। প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের প্রিয়তমা সিনেমা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন।